হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি, সেটা হলো নোকিয়া 4.2 ডিভাইসের গুগল ক্যামেরা বিষয়ক একটা ভিডিও। আপনারা সবাই জানেন হয়তো, যারা নোকিয়া 4.2 ইউজ করেন তারা দেখেছেন যে এতে গুগল ক্যামেরা সেট আপ করা যায়, তবে স্টপ হয়ে যায়, ফ্রিজ হয়ে যায়। এই সমস্যা, সকল সমস্যার সমাধান দিয়ে একটা মানে স্টেবল গুগল ক্যামেরা আমি পেয়েছি, সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। আর কীভাবে কী সেটিংস করে নিতে হবে সেটা আপনাদের সাথে বলে দিব। তো না টেনে পুরো ভিডিওটা দেখবেন, না হলে বুঝতে পারবেন না, লাস্টে আমাকে গালিগালাজ করবেন, এটা কিন্তু ঠিক না। ঠিক আছে, সবাই ভিডিওটা ফুলফিল দেখবেন। তো প্রথমে আপনারা যাবেন, আচ্ছা প্রথমে আমি ক্যামেরাটা দেখাই। এই যে ক্যামেরাটা এইটা টিআর ক্যামেরা, দেখুন আমার এখানে সব কিছু সেটিংস ঠিকঠাক করা আছে। ক্যামেরাটা অনেক দারুণ, কোনো সমস্যাই হয় না ছবি তুলতে, কোনো ফ্রিজ হয় না, মানে ফ্রিজ হয় দু এক জায়গায়, তবে আপনি এই সেটিংসটা করে নিলে আর ফ্রিজ হবে না। দেখুন কত অপশন আছে, মোড়ের মধ্যে স্লো মোশন, টাইম ল্যাপস, প্যানারোমা, ভিডিওর মধ্যে 1080p, 60fps, 4K অপশনও আছে। আপনি 4Kতেও এনেবল করে নিতে পারেন, 4K এনেবল করে নিলে 4Kতে ছবি উঠবে, ভিডিও হবে, 4Kতে ভিডিও হবে। টিআর ক্যামেরা, এই যে পোর্ট্রেট মোডটা দারুণ। আর এটার একটা ফিচার হলো, এটা সব থেকে দারুণ লাগছে আমার, জুম করা যায় 50x, মানে কি বুঝতে পারছেন, দেখুন 50x, ওয়াও, জাস্ট ওয়াও ফিচার এটা। নাইট মোড আছে, নাইট মোডের ছবি তুল দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আমি তুলছিলাম মেবি একটা, ওকে এখন আবার একটা তুলে দেখাই আপনাদের। নাইট মোডে নাইট স্লাইট, ওকে এর আগে আমার ফোকাস মোড, ওকে আমার রুমটাই অন্ধকার আছে, এটা দেখাই। সো দেখুন এখানে যে অন্ধকার, অন্ধকারের মধ্যে আমি নাইট মোড ইউজ করতেছি। নাইট মোডে তুলে ফেললাম, দেখুন নাইট মোডের ছবি দেখুন কি দারুণ ক্লিয়ার, বুঝতে তো পারছেন কত দারুণ হবে এই ক্যামেরাটা। এখন প্রসেসিং হচ্ছে, অবশ্য প্রসেসিং হওয়ার পরে আরও ক্লিয়ার হয়ে যাবে। এই যে প্রসেসিং HDR, এটা কমপ্লিট হয় প্রতিবার। সো এটা এখন আমরা না করি, প্রসেসিং করলে অনেক দারুণ হবে, সেটা পরে দেখাবো। প্রসেসিং হয়ে যাক, তো এখন বেশি না দেরি করে আমি এখন যাব ভিডিও, মানে ক্যামেরাটা কোত্থেকে ডাউনলোড করছি। ক্যামেরাটার নাম টিআর ক্যামেরা, এটা জি ক্যাম, এটা মডিফাই করে টিআর ক্যামেরা করা হয়েছে। তো আপনারা প্রথমে এটা ওপেন করবেন, এটার নাম কি ভালো জানেন, গুগল ক্রোমো, সত্যি বলতে আমার মনে পড়ছিল না তাই বললাম। তো এটা ওপেন করার পরে আপনারা এখানে লিখবেন জি ক্যাম ফর নোকিয়া 4.2, ভালো করে দেখবেন যে আমি কোনটায় যাচ্ছি। এটা লেখার পরে যে এখানে একটা, এই যে আই ফাউন্ড জি ক্যাম কম্পিটেবল উইথ নোকিয়া 4.2, এটা আপনারা খুঁজে বের করেন। এই যে এটা মার্ক করে একটু দেখাই, এইটা। সো এটা ওপেন করার পরে আপনি এটা ঢুকবেন, ঢোকার পরে প্রথমে দেখুন একটা, এই যে এই সব কিছু বলার পরে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এইটা, এই লিঙ্কটা কপি করবেন। আমি যেভাবে কপি করি ঠিক সেভাবে সিলেক্ট করবেন, কপি, এবার এটা পেস্ট করে দিবেন এখানেই। করার পরে দেখুন একটা পেজ আসবে, এই যে এই পেজটা, এই পেজটা আসার পরে আপনি এই যে এইটা WI আরও এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করবেন। করার পরে এই পেজটা আসবে, এই যে বড় একটা অনেক অনেকগুলো জি ক্যামের একটা জায়গা চলে আসবে। কিন্তু এই অনেকগুলো জি ক্যামের থেকে আপনাকে
টিআর ক্যামেরাটা নিতে হবে, টিআর ক্যামেরা ভার্সন 5, এই যে দ্বিতীয়টা দেখতে পাচ্ছেন, সরি একটু আমি দেখি এটাই কি, ওইটা নো 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 ওইটা না, ওইটা না, দ্বিতীয় লাইনে না, এই যে এইটা আমি মার্ক করে দেখাচ্ছি, ড্র যে এই যে ডাব্লু আই এইটা, এটা এইটা ডাব্লু আই আর ও সি জেড এন টি আর ক্যামেরা ভার্সন 4 এইটা। সো এইটা আপনারা ডাউনলোড করবেন, এটা আপনি ক্লিক করলে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে অটোমেটিক। এই যে আমার এটা আছে, আমার ফাইলটা আছে, আমি আর ডাউনলোড করবো না, এটা হার্মফুল দেখালো, এটা আসলে হার্মফুল না, মানে অপরিচিত ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে বলছে তো তাই, কিন্তু এটা আমার ডাউনলোড করা আছে। এই যে এটার নামটা দেখুন, ডাব্লু আই আর ও সি জেড এন টি আর ক্যামেরা ভার্সন 4 ডট এপিকে, এইটা এটার সাইজ 136 MB। সো এটা আমার দেখুন আমার ডাউনলোড করা আছে অলরেডি এপিকের মধ্যে, অ্যাপ ইনস্টলেশন ফাইল, এই যে এটা দেখুন প্রথমে যেটা রয়েছে প্রথমেই ডাব্লু আই আর ও সি এন যে 141 MB, ঠিক আছে। সো এটা আপনারা ডাউনলোড করে নেবেন, করার পরে ইনস্টল করবেন, করার পরে আপনারা যে সেটিংসটা করবেন সেটা হলো টিআর ক্যামেরা, এটা ওপেন করার পরে কিছু অ্যালাউ করতে বলবে, সো অ্যালাউগুলো করে নেবেন, করার পরে এই যে এই তীর চিহ্নটা দিলে এটা চলে আসবে, আসার পরে সেটিংসে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করলে আপনার ডিফল্ট সেটিংসে যাবেন, ডিফল্ট সেটিংসে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট সেটিংস কিছু নাই, ডিফল্ট সেটিংস না, আপনি যাবেন অ্যাডভান্সে, যাবেন অ্যাডভান্সে, যাওয়ার পরে এই যে 15 জুমটা এখান থেকে এনেবল করে নেবেন 50x, এটা প্রথমে আপনার 32x থাকে, এটা আপনি 50x করে নেবেন। তো এটা করার পরে আপনাকে এই যে লাস্টে অ্যাকচুয়ালি ক্যামেরা এটাই যাবেন, এটা গেলে এই যে এই দুইটা দেখবেন এনেবল করা আছে আপনার, এই দুইটা এনেবল করা আছে, এই দুইটা ডিসেবল করে দিবেন, এই দুইটা কারণ এই দুইটা হলো এই টেলিম্যাক্রোর জন্য একটা লেন্স আর আলট্রা ওয়াইড ওয়াইড অ্যাঙ্গেলের জন্য একটা লেন্স। সো এই দুইটা লেন্স তো আমাদের ক্যামেরায় নাই, আমাদের শুধু দুইটা ক্যামেরা লেন্স আছে, সো এই দুইটা লেন্স অন করলেই ফ্রিজ হয়ে যায় অ্যাপটা। সো আপনারা এই দুইটা লেন্স অফ করে দেবেন, করার পরে দেখে চলে যান, গেলে এইবার এবার লাস্টে দেখতে পাবেন এই যে 4K-র জন্য অপশন আছে, ইমেজ স্টেবিলাইজেশনটা অন করে দিবেন, 4K দরকার নাই কারণ 4K অনেক অনেক হাই হয়ে যায় মেগাবাইট, 4K কোনো দরকার নাই, এতটুকুই যথেষ্ট, এইটুকু করে নিলে আপনার অ্যাপস আর ফ্রিজ হবে না। আর আরেকটা জিনিস, আপনি এই যে মোরের ভিতরে এই 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 অপশনগুলো ইউজ করার কোনো দরকার নাই, এই অপশনগুলো দিলে ফ্রিজ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছিলাম আমি, এই অপশনগুলো ইউজ করার কোনো দরকার নেই। সো এই অপশনগুলো এড়িয়ে যাবেন, ভিডিও করতে পারবেন ইজিলি, তারপরে যে ক্যামেরায় একটা এই অন্ধকারের মধ্যে একটা ছবি তুলে দেখায় আপনাদের ফ্ল্যাশ দিয়ে, সরি ওহো আমার ইয়ারফোনের যে একটা সামনে ছিল, দেখুন এই যে ফটোটা উঠে গেছে, এই ফটোটা এখন আবার প্রসেসিং হচ্ছে, ঠিক আছে HDR-টা প্রসেসিং হচ্ছে, এটা প্রসেসিং হয়ে গেলে এই পিকচারটা এত দারুণ কোয়ালিটি হয়ে যাবে আপনি বিশ্বাস করতে পারবেন না, এটা আপনার Nokia 4.2-তে তোলা, আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি, এত দারুণ একটা ক্যামেরা এই গুগল ক্যামেরা, আসলেই খুবই সুন্দর একটা অ্যাপ। সো আপনারা এইভাবে ডাউনলোড করে নেবেন, আর যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন আমার এই ভিডিওটি দ্বারা তাহলে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে আরও এমন এমন ভিডিও আমি দিব ইনশাআল্লাহ, আপনারা আমার সাথে থাকুন, কমেন্ট করুন, লাইক করুন, কারো যদি কোনো সমস্যা হয় সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি সেটা সলভ করে দিব।
আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। ঠিক আছে, এইচডিআরটা প্রসেসিং হচ্ছে, এটা প্রসেসিং হয়ে গেলে এই পিকচারটা এত দারুণ কোয়ালিটি হয়ে যাবে আপনি বিশ্বাস করতে পারবেন না। এটা আপনার নোকিয়া 4.2 তোলা, আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি, এত দারুণ একটা ক্যামেরা এই গুগল ক্যামেরা, আসলেই খুবই সুন্দর একটা অ্যাপ। সো আপনারা এইভাবে ডাউনলোড করে নেবেন, আর যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন আমার এই ভিডিওটি দ্বারা, তাহলে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তীতে আরও এমন এমন ভিডিও আমি দিব ইনশাআল্লাহ, আপনারা আমার সাথে থাকুন, কমেন্ট করুন, লাইক করুন, কারো যদি কোনো সমস্যা হয় সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি সেটা সলভ করে দিব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।